আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে এবং অসম্ভব মজার পাকা পাকাতালের প্যানকেক সাথে থাকছে তালের পুষ্টিগুণ সম্পর্কে কিছু কথা তাল হচ্ছে গ্রীষ্মকালের সুস্বাদু ফল গরমের ফলে কিছু সৃষ্ট সমস্যা সমাধান করে এই পাকা তাল পাকা তালের মধ্যে রয়েছে ভিটামিন এ বি সি এবং পটাশিয়াম আয়রন ও তালের মধ্যে থাকে তাল দেহের জন্য খুবই উপকারী ত্বকে নানারকম সমস্যার সমাধান করে থাকে এই তাল বিশেষ করে গরমের সময় ঘামাচি মুখের রেশ চুলকানি নিরাময়ে সাহায্য করে তালের রস খেলে আমাদের মুখের ব্রণ চলে যায় এবং ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় তো তালের প্যানকেক। তৈরি করার জন্য আমি এখানে একটি বাটিতে দুটি ডিম নিয়েছি ডিমের সাথে আমি হাফ কাপ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এক কাপ তালের রস দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি দুই টেবিল চামচ আর দুই টেবিল চামচ রান্নার তেল দিয়েছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি এক কাপ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি সব কিছু মিশিয়ে নিচ্ছি আমার বেটারটা কিছুটা ঘনে মনে হচ্ছিল তাই আমি চার পাঁচ টেবিল চামচের মতো নর্মাল পানি দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলে একটি ফ্রাই গরম হলে আমি এক চামচ দিয়েছি আমি আমার পছন্দ মতো শেপে বানিয়ে নেব আপনারা ছোটো বড়ো সাইজে বানাতে পারেন ঢাকনা দিয়েছি এক পাশ হলে উলটিয়ে দিয়েছি দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে কালারটা দেখতে একইভাবে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমার খুব সহজে এবং অসম্ভব মজার পাকাতালের প্যানকেক এই প্যানকেক খেতে অসম্ভব মজা লাগে বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় অতিথি আপ্যায়নে বা যে কোনো সময় আমরা খুব সহজে এভাবে তালের প্যানকেক বানিয়ে খেতে পারি ছোট বড় সবাই খুব পছন্দ করে দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তাল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাল স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তো কেমন হয়েছে আমার পাকা তালের প্যানকেক জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ